যেন কোনোদিন না থাকে, ভালোবাসা কোনো দৈহিক সম্পর্ক না, এটাই বলা হয়েছে। বাবা গুরুদেবকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, কোনো দৈহিক সম্পর্ক না, কোনো নিজের শারীরিক মানসিক আর্থিক উন্নতি না, এমনি অকৃত্রিমভাবে ভগবানকে ভালোবাসতে হয়, যেটা কবিকারা করেছিলেন, যারা কবিকারা করেছিলেন, আমার গুরুদেব করেছিলেন, সন্তানী কাঠিয়াওয়াড়, মানে অন্তরে অন্তঃস্থল থেকে ভগবানকে ভালোবেসেছিলেন, তার রিটার্ন ভগবান দিয়েছেন। যখন কাঠিয়াওয়াড় দেহান্ত হয়ে যায়, রাধারানীর চোখ থেকে জল পড়ে, পাথরে রাধারানী চোখ থেকে জল পড়ছে, এগুলো বিশ্বাস করতে পারো? পাথরে কৃষ্ণ চোখ থেকে জল পড়ছে, এটা বিশ্বাস করতে পারো? এইগুলোর অকৃত্রিম প্রেম, এইগুলি হলো নৈসর্গিক প্রেম, স্বার্থের পঙ্খিলতা কভু না পড়ছে, এটা জীবন্ত দৃষ্টান্ত, প্রাণবন্ত দৃষ্টান্ত যে মহারাজরা কিরকমভাবে ভগবানকে ভালোবাসতে। তোমাদেরই পরম্পরা, তাদেরই কারণ অন্ত তোমাদের মধ্যে আছে, কাঠিয়াওয়াড় দাদাগুরুজি বাবাজি মহারাজ এদেরই আদর্শ, আর তাদেরই রক্ত তোমাদের মধ্যে আছে, গুরু পরম্পরা ক্রমে মন্ত্র পরম্পরা ক্রমে, ঠিক আছে না? সুতরাং তোমাদের গোবিন্দকে সেরকমভাবে ভালোবাসতে হবে, অন্তরে অন্তঃস্থল থেকে স্বার্থের অঙ্কিলতা কভু না করছে। আমার শারীরিক উন্নতি হোক, আমার একটা বিয়ে হোক, আমার একটা এই হোক, এইসব ভাব কোনোদিন গুরুদেবের কাছে ভগবানের কাছে প্রার্থনা করতে নেই, এইগুলো স্বাভাবিকভাবেই তোমাদের ভাগ্য অনুসার হবে। হবে যদি আমার গোবিন্দকে ডাকো, এগুলো স্বাভাবিকভাবেই হবে, কিন্তু গোবিন্দকে ভালোবাসাটা অকৃত্রিম হওয়ার দরকার, সেখানে কোনো কামনা বাসনা থাকবে। তার জীবন্ত দৃষ্টান্ত রামদাস কাঠিয়াওয়াড়, রাধারানী পর্যন্ত কান্নাকাটি করছে, কি মাল ছিলেন আমরা চিন্তা করো, যার দেহান্তে রাধারানী কান্নাকাটি করছে, কোনো শাস্ত্রে কোনো বেদান্তে এরকম আছে? এগুলো চলতে ফিরতে বেদান্ত, এগুলো চলতে ফিরতে বেদান্ত, বুঝতে পারছো না? দৈনন্দিন জীবনে বেদান্ত, এর জন্য অত উপনিষদ ব্রহ্মসূত্র পড়তে হয় না, আমাদের কথা মতো চলো, চলতে ফিরতে বেদান্ত, সেই কৃষ্ণ শরীরে আপনা আপনি পৌঁছে যাক। পরে আসতে কিছু ভগবত আলোচনা হোক, তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। ও বিশ্বকা কল্যাণ হোক, বিশ্বকা কল্যাণ হোক, তোমার
माता की सुरक्षा हो, सुरक्षा हो गो माता की सुरक्षा हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, संत समाज की जय हो, भक्त समाज की जय हो, भारत माता की जय हो, भारत माता की जय हो, श्री श्री गुरु परंपरा की जय हो, अपने अपने गुरु महाराज की जय हो, डुम्बरकाचार्य भगवान की जय हो, बाबा जी महाराज की जय हो, बाबा जी महाराज की जय हो, बाबा जी महाराज की जय हो, सब संतन की जय हो, सब भक्तन की जय हो, धर्म सभा की जय हो, कड़िया बाबा आश्रम की जय हो, सच्चे दरबार की जय हो, ধর্ম হলো এটা ভগবান গীতায় বলেছেন
সন্তুষ্টঃ সততং যোগী অজরাত্মা জ্ঞানেশ্বরঃ মৈ ভীত বলুদেব যোগী ভক্তঃ। সুতরাং সংসার সন্তুষ্ট থাকা আর সবসময় যোগী ও ঈশ্বরের সাথে যুক্ত থাকা, আর সবসময় আমার চরণে সমর্পিত চিত্ত অর্জুন, সেই একমাত্র আমার মানে সেই একমাত্র আসল ধর্মাচরণকারী পুরুষ। সুতরাং এই ধর্ম হল তোমার মধ্যে একটি অন্তর্সুপ্ত শক্তি আছে, যে শক্তিকে তোমরা মায়ার আবরণে মায়ার আচ্ছাদনে দেখতে পাচ্ছ। অনেক সময় বাদল হলে মেঘ ঢাকা থাকলে সূর্যকে দেখা যায় না দিনের বেলা, কিন্তু সূর্য কিন্তু নিত্য প্রকাশিত, এখনো প্রকাশিত, ভূগোলের ব্যাপারে এখন আমেরিকা এখন এখানে দিনের বেলা থাকে কিন্তু মেঘ ঢেকে রেখে দেয়। ঠিক তত আমাদের মধ্যে আত্মশক্তি নিত্য জাগৃত, কিন্তু এই মায়ারূপী মেঘ মায়ারূপী আচ্ছাদন বাদল আমাদের ঢেকে রেখে দিয়েছে, এই জন্য আমরা আমাদের চিনতে পারি না। অর্থাৎ আমরা কিন্তু স্বয়ং ভগবৎ স্বরূপ, এই মায়া আবরণ বাদল যেমন সূর্যকে রেখে থাকে তেমন আমাদের স্বরূপকে ঢেকে রেখেছে। গুরুদেব সে তোমাদের চৈতন্য করে দেয়, চৈতন্য প্রদান করে, তোরা কিন্তু ভগবানের সন্তান মানে স্বয়ং ভগবৎ স্বরূপ, শীতল স্বরূপ, আত্মস্বরূপ। সেই মন্ত্র সাধন পথে চল, নিজের অফুরন্ত শক্তিকে আস্বাদন করতে পারে। তোর নেই এমন কি আছে, তোর সবকিছু আছে কিন্তু সংসার জ্বালিয়ে পড়ে তুই মনে করছিস তোর কাছে এটা নেই, তোর কাছে ওটা নেই, তোর কাছে এর অভাব ওর অভাব, অর্থাভাব সংসারের অভাব অভাব অনটন যাই জর্জরিত, তোর কাছে সব কিছু আছে, শুধু তুই তোর স্বরূপের প্রতি অবধান অর্থাৎ নিজের গুরু নির্দেশ মতো চল, নিজের স্বরূপকে জানার চেষ্টা কর। অনন্ত সে সুখের ধ্বনি নাহি তারাবা, আনন্দ সাগরে লহরে উত্তাপ, আনন্দ সমুদ্র তোমাদের মধ্যে নিত্য নিরন্তর প্রবাহিত, আনন্দের খাজানা খনি বকরা হাতে আমরা যাই, যেমন পাথরের খনি থাকে তখন আমাদের মধ্যে আনন্দের খনি, সে যে কি অফুরন্ত খনি সে কোনদিন ফুরায় না। কিন্তু এমন একটা বাদল আর মেঘ মানে মায়া ওটাকে ঢেকে রেখে দিয়েছে যে আমরা বুঝতে পারছি না, ওইটাকে বোঝার জন্য ওইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বাস্তব জগতে এই আশ্রম নির্মাণ বিগ্রহ প্রতিষ্ঠা যুগল বিগ্রহ দর্শন আরতি সম্পাদন স্তুতিপাঠ করণ প্রণাম ধন্যবাদ শুধু ওই বস্তুটাকে জানার জন্য আর কিচ্ছু না, নিজের স্বরূপকে জানার জন্যে আশ্রম প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে অবস্থা, অন্তরে হৃদয়ে গোবিন্দের প্রতিষ্ঠা, এইটি হলো আশ্রম প্রতিষ্ঠা। আশ্রম প্রতিষ্ঠা মানে কোনো দলাদলি নয়, আশ্রম প্রতিষ্ঠা মানে আমি আমার প্রেসিডেন্ট ইউ আর সেক্রেটারি এইসব পদ খেতে খেতে চাকরির মতো খাওয়ার নয়, আশ্রম প্রতিষ্ঠা মানে এই অন্তরের গোবিন্দকে প্রতিষ্ঠা করা। আর যে যে পদে গুরুদেব কর্তৃক নির্দিষ্ট হয়েছ নিয়ুক্ত হয়েছ সেটা অবনত মস্তকে সেইভাবে গোবিন্দের সেবা করে পদকে চেটে চেটে খাওয়ার জন্য না, এই জন্য সকলকেই আনুগত্য অবলম্বনে ভগবানের সেবক মনে করে যেন বহুজন্মের স্বীকৃতি পড়ে তোমরা এই পদ পেয়েছ এই ভাব মনে করে নতমস্তকে ভগবত সেবা বুদ্ধিতে আশ্রমে সকল কার্য সম্পাদন করবে। এই জন্যেই ট্রাস্টি বানানো, এইসব কারণের জন্যেই কমিটি বানানো হয়, আমিও বিদেশে সব কমিটি বানাচ্ছি শুধু ওই কারণের জন্যে, আমি আগেই বলে
বসে সেবা করার জন্য প্রশাসনিক ক্ষেত্রে বা আমাদের কার্যালয়ে কোন সাংসারিক সর্বি করার জন্য সেক্রেটারি প্রেসিডেন্টের দরকার হয়, এই জন্যই সর্বি করা, মানে কোনো সামাজিক কাজের জন্য বা ইত্যাদি এই জন্য ঠাকুরের সেবার জন্য সব অবনত বস্ত্রের সেবা করতে হয়। আশ্রম প্রতিষ্ঠা মানে হৃদয়ের গভীরে প্রতিষ্ঠা। এই যে আমি এখন আশ্রম করলাম, এই এই জিনিসটা যদি জানা থাকলে আর আমাদের মধ্যে গর্ব অহংকার তারপর কি বলবো অর্থের প্রতি লোভ এগুলি আসে না। আর এইগুলি যাতে না আসে ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হোক এ আমি সর্বদাই আশীর্বাদ করি, গুরু পরম্পরা ঋষিরা আশীর্বাদ করেন। আসল কথা হলো এই যে অন্তরে ভগবানকে প্রতিষ্ঠা করা আর সেই স্বরূপকে জাগ্রত করা, এই জন্যই আমাদের বারবার এখানে আসা, তাছাড়া আর কোনো কারণ নেই। আর পৃথিবীর সব দেশে আমি ঘুরে বেড়াচ্ছি আসতে এবং ভারতবর্ষকার কথা নিয়ে কেন, এই জন্য যে কিছু তোমরা সাধু সঙ্গ করো, এই একটা বস্ত্র ট্যাবলেট, এই ট্যাবলেট খেলে সংসারে শান্তি শান্তি থাকে। আমি সবাই বলেছিলাম বলে এটা ঘরে আগে ঘরে ওর আগে মে বুনিয়া তুলসী সঙ্গত সাধু নদী হরে কোটি অপরাধ শিয়াল রামচন্দ্র কি বিনতা সুত গরুড়দেব কি উমাপতি মহাদেব কি রমাপতি রামচন্দ্র কি জয় কেন দিচ্ছ, জয় এই জন্য দেওয়া হয় তাদের জয় দিলে তোমারও জয় হয়। এই সংসার সংসার যুদ্ধ ক্ষেত্রে তোমরা যুদ্ধ করছো, স্বামী প্রতি কর্তব্য, স্ত্রী প্রতি কর্তব্য, ছেলে মেয়ের প্রতি কর্তব্য, কেউ স্ত্রী হারা হচ্ছে, স্বামী হারা হচ্ছে, কেউ কিছু হচ্ছে, কেউ অর্থ নেই, কেউ ঝঞ্ঝা, সংসার যুদ্ধে তোমরা সব যোদ্ধা। সংসার যুদ্ধ আলয়ে বা যুদ্ধ ক্ষেত্রে কুরুক্ষেত্রে তোমরা সব যোদ্ধা, সংসারে কর্মস্থল দায়িত্ব নয়। আমরা যেমন সাধু হয়েছি জীবের কল্যাণের জন্য, তোমরাও তোমার প্রাণত্ব ভোগের জন্য সংসারী হয়েছ, তোমরা কোনো অংশে কিন্তু সাধক কম না বা সাধিকা কম না, আমরা সকলেই কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য যুদ্ধ করছি। এটা জানবে তোমরা তোমাদের স্টাইলে করছো, আমরা আমাদের স্টাইলে করছি, তোমরা স্বামীর প্রতি কর্তব্য করছো, স্ত্রীর প্রতি কর্তব্য করছো, ছেলে মেয়ের প্রতি কর্তব্য করছো, এটাও কিন্তু ভগবানের সেবা, তাই তো? তোমরা বুঝো না অবশ্য এটাও ভগবানের সেবা। ভগবান স্ত্রী হয়ে এসছেন, ভগবান স্বামী হয়ে এসছেন, ভগবান ছেলে মেয়ে হয়ে এসছেন, নাকি পুতি হয়ে এসছে, সব তারই সেবা করছো আর আমরা ভগবানেরই সেবা করছি। মোটামুটি কথা হল এই যে এইসব মহাপুরুষের আমরা জয় দিই কেন, এই জন্য জয় দিই সংসার যুদ্ধ ক্ষেত্রে যাতে আমরা জয় লাভ। যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তাকে মারামারি কাটাকাটি কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় লোকসভা মামকা পাণ্ডবশৈব কিমকুর্বতসন্নিয়ত। যুদ্ধক্ষেত্রে যুদ্ধরাষ্ট্র বলছে, ধর্মক্ষেত্রে আমার দুর্যোধন কি করছে আর পাণ্ডবরা কি করছে বল, ভয়ঙ্কর যুদ্ধ চলছে। ভগবান বলছে একজন মারা যাচ্ছে, একজনের ক্ষতি হচ্ছে, তোমার কোন ভয়ের কারণ নেই, কারণ তসরা সর্বেশু কালেশু মা মনুস্বর যুদ্ধ চ মৈয়র ভীত মনো বুদ্ধি মা বৈশ্যস্য অসংশয়। গীতার কোন তুলনাই হয়, তুমি যুদ্ধ করছো, খুব মারো, খুব কাটো আর খুব আমার আদেশ পালন করো, কিন্তু আমাকে ভুলে যেও না। যেই মুহূর্তে আমাকে ভুলে যাবে সেই মুহূর্তে পাপের রাশি তোমাকে স্তুতিকৃত করে দেবে। এত লোক শরীর খারাপ হচ্ছে, দেহ খারাপ হচ্ছে, কোটি কোটি লোক তোমার বাড়ি মারা যাচ্ছে, তোমার পাপ হবে না, কিন্তু কোনো পাপই হবে না যদি আমাকে স্মরণ। ভগবান নিজে বলছেন অর্জুনকে, তসমা সর্বেশু কালেশু এ
এই 24 ঘন্টা কেবল আমার নাম স্মরণ করে যাও, আর তুমি খুব কাটো আর পারো অনুকাব্য কত সহজ সরল চলতে ফিরতে বিধান করে। এর মাধ্যমে ভগবান আমাদেরও বোঝাচ্ছে সংসার করো যাই করো, বংশ বৃদ্ধি করো, বাড়ি করো, গাড়ি করো, যাই করো, মরো গাছ বাঁচো যাই করো, কিন্তু আমাকে স্মরণ করো। এই সংসারের প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপে আমাকে স্মরণ করে যাও, যাই হোক না কেন তোমাকে স্পর্শ। এগুলো ভিতার ব্যাখ্যা বুঝতে হবে। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। মৈয়ার বীজ মনোবুদ্ধি, যে মন আর বুদ্ধিকে আমার চরণে রাখে অর্জুন, সে যে অবস্থায় থাক না কেন, যেভাবেই থাক না কেন, আর যেখানে থাক না কেন, সে আমার ধাতুর অভয় চরণ প্রাপ্ত হয়ে নিত্য বৈকুণ্ঠ মান। দেখো চলতে ফিরতে পেলাম অতনেশী তোমরা উপনিষদ ব্রহ্মসূত্র বর্ণনা করো, গুরুদেবের নির্দেশ মতো চলো, গীতার নির্দেশ মতো চলো, দেখতে আনন্দই হবে। তা এই হচ্ছে কথা, এইসব শিক্ষা আদর্শ স্থাপন করার জন্যই মহাপুরুষেরা জায়গায় জায়গায় আশ্রম স্থাপন করেন। কেন? তোমাদের কলি কলুষ ভাবকে নষ্ট করার জন্য, তোমাদের মধ্যে পাপের যে রাশি, পাপের যে পাহাড়, এই পাহাড়কে নষ্ট করার জন্য, চুল্লিকৃত করার জন্য, এগুলোকে নষ্ট করে তোমাদের জীবন কৃষ্ণাভিমুখী করার জন্য, ভগবত অভিমুখী করার জন্য, ঈশ্বর অভিমুখী করার জন্য, গুরুচরণ অভিমুখী করার জন্য এই মহাপুরুষের আশ্রম নির্মাণ। আর এইসব উপদেশের মাধ্যমে তোমাদের পরিষ্কার করে দেয়। পূজা চ্যানেল তোমরা দেখেছো, সংস্কার চ্যানেল, আস্থা চ্যানেল, ঈশ্বর পরিষদ চ্যানেল, এই চ্যানেলে কত সব ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কত রকম পাঠ হচ্ছে, তারপরে দেবী জাগরণ হচ্ছে রাত্রিবেলা, তারপরে আরো তো সব কিছু হচ্ছে, আবার এদিকে পাপও বাড়ছে, ঘরে ঘরে পর্যন্ত কি একটা লীলা চলছে সংসার বাজারে, সংসার বাজারে কি একটা লীলা চলছে খবর খবর পড়লেও দেখবে, এইদিকে ওটাও চলছে এটাও চলছে, ভগবানই আপন লাগিয়ে রেখে দিয়েছেন, আবার মাধ্যমে দৌড়াচ্ছে আপুটাদো আপুটাদো। আরে মাখন চোর, তোমার কে বলেছিল আগ লাগাতে, আগুন লাগাতে তোমাকে কে বলেছিল মাখন চোর? কিন্তু এই মাখন চোর এটা স্বভাব, একদিকে আগুন লাগিয়ে দিচ্ছে আবার একদিকে ভালো হতে পারছে। আর সমস্ত মারোয়ারিরা, বাঙালিরা তো এত যুক্ত হয় না, সব মারোয়ারিরা গুজরাতিরা ভালোভাবে এত ভালোভাবে পার করছে, সব কিছুরই প্রয়োজন আছে, সংসারে এই নোংরা জিনিসেরও প্রয়োজন আছে। এই নোংরার মাধ্যমে ভগবান জীবকে পরিষ্কার করেন, নোংরা চিন্তার দ্বারা ভগবান জীবকে পরিষ্কার করেন। এই বাহাত দিয়ে আমরা শৌচ কর্ম করি, এই বাহাতটা কত নোংরা তোমরা একবার চিন্তা করো, আমার ওটাকে সাবান দিয়ে লিকুইড টিকুইড কিসব করো তোমরা, ওই সব দিয়ে আমার পরিষ্কার করে ভগবান এসে বাদ করে। আমাদের অনেক রকম নোংরা চিন্তা হয়, এটা কোনো খারাপ মনে করো না, এর দ্বারা ভগবান তোমাদের ধুয়ে মুছে মেজে ঘষে পরিষ্কার। এই জন্য কেউ খারাপ কাজ করলে আমরা তার নিন্দা করি না, সব কিছু করে নক্তি দিই। এরকম বহু দৃষ্টান্ত আছে, তোমাদের আর কি শোনাব, অনেক সময় নিয়ে যাবে ওই এই সব ভগবান করেন। এই জন্য যতের সময় তোমাদের মন চঞ্চল হয়, তোমাদের মন বহির্মুখী হয়, তোমাদের মন কোনোদিন যে চিন্তা হয় না, আর সব চিন্তা সাম্রাজ্য এই যপের সময় এসে উপস্থিত হয় যে আমি তোমার কাছে আছি। এতদিন তুমি কোথায় ছিলে বলে এতদিন তোমার থাকার দরকার হয়নি, যেই দেখছি আমার পুরান ভিটা ছাড়তে হবে, গোবিন্দের নাম বলে আগুন লাগিয়ে দিয়েছ, এখন তো আমার হিন্দুস্তান পাকিস্তান হবেই, এখন আমার ছাড়তে হবে, তার আগে একটু রং দিয়ে যাই, রং রং বিষয় রং, মন চঞ্চল হয় জপ করতে গেলে, ইন্দ্রিয় চঞ্চল হয়, ও এখন উঠে পড়িবে, এই গুরুদেব একটা কি মন্ত্র দিয়েছে, মন বসেই না, এইসব নানা রকম সংকল্প বিকল্প আমাদের মনকে আশ্রয় করে, এর জন্য তোমরা বিচলিত হবে না, এগুলি ভগবানের পরীক্ষা, এইসব পরীক্ষা আসবে। চিন্তা করতে পারো রামদাসটা কি আবার শুয়ে আছে আর কোমরে তার আর্দন, যেমন আমারও 20 বছর কোমরে আর্দন ছিল, 23 বছর, এখন তো আমি ছেড়ে দিয়েছি, এমনই করি মানে কাপড়ে, তাহলে আমি
আমেরিকাতে যাওয়ার সময় সব কি অসুবিধা হয় ভয় লাগত, কাঠি যাওয়া আগুন, আর সেই আগুনের মধ্যে কাঠি যাওয়ার টাকা পয়সা থাকত। এইরকম হলো তার শিষ্যের ধারণা পুষ্কর ভাষে। কাঠি যাওয়া শুয়ে আছে আর সে তিন তারার উপর থেকে একটা দেড় মনের পাথর তার কান উপর ফেলেছে, যাতে গুরুদেব দুই ভাগ হয়ে চিন্তা করতে পারো, যাতে গুরুদেবের দুই টুকরো হয়ে যায়। আর তার আগুনের মধ্যে যে টাকা পয়সা আছে সেটা আমার পকেটে যেন চলে আসে, চিন্তা করতে পারো। এইরকম রাক্ষস অপদার্থ গুরু হত্যাকারী এখনো আছে, কিন্তু এতে বিচলিত হতে নেই, সব গোবিন্দের ইচ্ছাতেই সুদামা চিড়ে দিয়েছে মা যশোদা, কৃষ্ণ তো অতি স্ত্রীও খাস, রাস্তা যেতে যেতে সীতারাম নিজে খেয়ে নিল সংসার, তারপরে দরিদ্র হয়ে গেল। দেখবে তো সুদামা, আমরাও যে চকলেটাই আমার মার জন্য নিয়ে যাবো, আমার ছেলেজন রাস্তাতে নিজে খেয়ে নিয়ে হবে, এই জন্য আমি চকলেট সঙ্গে দিই না। হ্যাঁ হ্যাঁ, যে দেখা গেল মার জন্য নিয়ে যাচ্ছে, বহু জন নিয়ে যাচ্ছে, রাস্তায় নিজে খেয়ে নিল। পাপ করা আর পাপকে করা প্রশ্রয় দেওয়া ওই একই পাপ, অন্যায় করা আর অন্যায়কে করার সুযোগ দেওয়া, ওই জন্য চকলেট কেউ কে দিই না। আর তুমি নাও, তোমার মাকে ডাকো, ওকে ডাকো, আমি দেবো। তাহলে তুমি খেয়ে নিলে আবার সুদামাকে জন্মগ্রহণ করে আবার দরিদ্র হয়ে গেলে, এই বলে আমার টাকা নেই পয়সা নেই, আমি তোমার কর্মকে উত্তরদায়ী করো, আমাকে উত্তরদায়ী করছো। তা কেউ অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া এই একই জিনিস। এইসব কাঠিয়াওয়ার মতো লোক ছবি ভ্রুস্তি খাওয়া দর্শীয় যার জন্য রাখারানি কান্নাকাটি করতেন, চিন্তা করো কত বড় ত্রিকালদর্শী মহাপুরুষ, তার শিষ্য তাকে চিনতে পারেনি, রামকৃষ্ণ করে ভেদে চিনতে পারেনি, অত বড় মহাপুরুষ ধরা দেন না, রাস্তায় ঘাটে এক পয়সা দুই পয়সা তিন পয়সা দিলে কি খুশি হতেন। একদিন সন্তদাসজি মহারাজ বলেন, বাবা আপনি এত বড় ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, আপনার কাছে অপ্রাপ্ত বলে তো কিছুই নেই, তাহলেও রাস্তার সামনে বসে বসে আপনি এক টাকা দিলে খুশি হয়ে যান, দুই টাকা দিলে আরো আনন্দ হয়ে যান, দশ টাকা দিয়ে তাকে লাঠি মেরে তাড়িয়ে দেন, এইসব কেন আমাদের তো ভালো লাগে না। বলে ইসলিয়ে দেয় কার নাম, হামারে অন্দর এসি শক্তি হ্যায় জেসে আপ দিন দেখনে সে সব জগ পক্ষে আয়াতি হ্যায় উসি পতা আমাকে সব ছিড়ে খেয়ে ফেলে দেবে। বাবা তো বলছে এই আমার ঐতিহ্য সকল ঐসব জানতে পারে, এই জন্য লোককে না জানানোর জন্য আমি অ্যাক্টিং করি, ওই লোক তো বসে থাকতে এই হয়েছে কথা। সংখ্যা বেশ খান বলছে তুমনে রুটি মে যাদা নমক লাগা দিয়া হয়, চিন্তা করো স্নেহময়ী মাতা কত রঙের অভিনেতা আসছেন যার যার সাজে, যার যখন হতেছে সাঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা কেহ কাহার এ সংসারে কেউ কাউ নয়, অথচ এ আমার স্ত্রী, আমার স্বামী, এ আমার ছেলে, এ আমার মেয়ে, কত দলাদলি আর কত প্রেম, কত ভালোবাসা, কত আন্তরিকতা, আর পৌষ মাস হলে পিঠিয়ে ফাটাতে একেবারে আর মনে হচ্ছে যেন একেবারে আকাশ ধোয়া, এ তো বুঝতে পারছো না সে কি বিশাল আনন্দ। কিন্তু সব আনন্দের মূলে একমাত্র ঈশ্বর, সব আনন্দের মূলে তিনি। এইটাকে যদি তোমরা ভুলে যাও আমার কথাটাকে, জানবে সংসারে থেকে অশান্তিকে নিমন্ত্রণ দেওয়া, নরককে নিমন্ত্রণ দেওয়া। সংসারে যদি টাকার প্রতি লোভ করে মনে করো টাকাই একমাত্র শান্তি আনয়ন করে, তাহলে জানবে তুমি তোমার জীবনে নরককে নিমন্ত্রণ দিবে। আর সংসারের সর্বোপরি মালিক গুরু গোবিন্দ, আর তারই সংসার আমি করছি, তিনি এই সংসার নাট্যালয়ে স্ত্রী হয়ে এসেছেন, স্বামী হয়ে এসেছেন, ছেলে মেয়ে নাটকুটি হয়ে এসেছেন, এইভাবে গোবিন্দ সেবা বুদ্ধিতে সাংসারিক সকল কর্ম সম্পাদন করলে জানলে তোমরা বৈকুণ্ঠ বাস করছ, সাক্ষাৎ বৈকুণ্ঠ বাস করছো। আমার কথা লিখে রাখো বুকে, যদি গোবিন্দের স্মরণ করে সংসার করো তাহলে আমাদের শাস্ত্রকার বলছেন সাক্ষাৎ বৈকুণ্ঠে বাস করছো, এখানেও ভগবানকে নিয়ে আছো আবার উপরও ভগবানকে নিয়ে থাকবে। আর যদি এখানে বিষয় হোক বংশবৃদ্ধিকেই জীবনের প্রশ্রয় দাও কুকুর বিড়ালের মতো, তাহলে
নরকের কিছু নাই, সংসারেই নরক আর সংসারেই বৈকুণ্ঠ। এই অন্তরটা যদি পরিষ্কার করতে পারো এটাই হলো বৈকুণ্ঠ আর এটাই। এই জন্য ভগবানকে হৃদয় মন্দিরে অবস্থান করা, সংসারের প্রতিটি কার্য সম্পাদন কর। শ্যাম শ্যাম তুঝে মিলনে কা সৎসঙ্গ রে বহনা হে, দুনিয়া ওয়ালে ক্যা জানে মেরা রিশতা প্যারা হে। শ্যাম শ্যাম রে শ্যাম রে যেতে পারি ততই যাব।
এই তরকের মধ্যে থাকার জন্য তোমরা কেউ আসনি, কারণ তোমার ভগবানের সন্তান। নিজের সার্টিফিকেটের জন্য তোমাদের পিতাকে মাতাকে জানো, তোমাদের পিতা মাতা মহান পরিচয়, যে জগৎ প্রসাদিনী, জগৎ আনন্দ ভর্তিনী, জগতের বাড়ি সে তোমাদের পিতা মাতা। তোমরা একটা কি বলবো, একটা অসার অস্থির ক্ষণভঙ্গুর এই সংসারে থাকার পর তোমরা মোটেই নয়, নিজের পরিচয়কে স্মরণ করো। তোমরা বাঘের বাচ্চা, তোমরা কুকুরের বাচ্চা নও, তোমরা মহান ভগবানের সন্তান, সাধু সন্তান। সুতরাং তোমরা সকলে উপরেই যাবে, কিন্তু বর্ষী ঘাতার জন্য সৎসঙ্গ করা। সৎসঙ্গ করা মানে বর্ষী যেতে দেওয়া, যে এই নির্দিষ্ট লোকগুলোই যাবে, আদারওয়াইজ অন্যরা যেতে পারবে। যারা বর্ষি ঘাটেনি, যারা মন্ত্র নেয়নি, এই লিখে রাখো, তারা কোনোদিন উপরে যেতে পারবে না। তারা সাধারণ মাছের মতো এই সংসার ঘুরতে থাকবে। সে চার দিকেই মন্ত্র নাও না কেন, গুরু মাত্রই ভগবান মন্ত্র, মন্ত্র মানে বর্ষি ঘাতা। তারা যাবেই, যতই সংসারে লম্ব জঙ্গ ভূমিকম্প করো না কেন, একদিন না একদিন ভগবান তোমাদের ধুয়ে মুছে মেঝে ঘষে তার চরণে স্থান। আর যদি তাকে তোমরা আস্বাদন না করো, অর্থাৎ তার সেই ব্রহ্ম অক্ষরূপী মন্ত্র আস্বাদন না করো, তাহলে লিখে নাও, সবগুলোরা একই কথা বলে, কোনোদিন তোমাদের রাস্তা পরিষ্কার হবে। কারণ ভগবান নিজে বলছে, সমস্তি সর্বভূতেষু নমেতস্বস্তি নকাঞ্চিনাম যে ভজন্তি মাম ভক্ত্যা মৈতে তেষ্যাম্যহম্। চতুর্থ অধ্যায়। অর্জুন, আমার কাছে সকলেই কিন্তু এক, কিন্তু যে আমার ভজনা করে তার দিকে আমি তাকাই, তাকে ভালোবাসি, আদর করি, আমার চরণে স্থান, আমারই সন্তান। কিন্তু আমাকে যদি ডাকে, গোবিন্দ তুমি আমার আর আমি তোমার, ভগবান প্রসন্ন হয়ে যায় আর চরণের স্থান নেই। আর যারা ভগবানকে ডাকে না, টিভি টেলিভিশন ল্যাপটপ নিয়ে থাকে, সঞ্জোকি তারা চিরকালই গর্বে থাকে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভগবান নিজে বিকার রয়েছে, সবহং সর্বভূতেষু নহেতস্বস্তি না চক্রিয়া। আমার প্রিয় নেই অপ্রিয় নেই, আমার ভালো নেই মন্দ নেই, অর্জুন যে আমার দিকে তাকাবে তাকে আমার দিকে আমি তাকাবো, যে আমার দিকে তাকাবে না তার দিকে আমি হোক, এর মানে নরকে যা আমার কোনো দেখা সাক্ষাৎ। আমার সন্তান হলো তো কি হবে, এরকম তো কত সন্তানই চলে যাচ্ছে। তো সুতরাং আমাদের সকলকে ভগবানের মন্ত্র নিয়ে সাধন করতে হবে। তো সংযোগই রাস্তা পা, তোমরা সকলেই জানো কটা তা সত্ত্বেও আমি বলছি, তোমরা সকলেই জানো তা সত্ত্বেও বলছি, সমরাঙ্গনে যুদ্ধ চলছে। অর্জুন বলছে, ভগবান তুমি যদি সকলের পিতা মাতা হও, তো এক সন্তানের প্রতি তোমার একরকম দৃষ্টি, আর এক সন্তানের প্রতি তোমার আলাদা রকম দৃষ্টি, এটা কি ঠিক? তুমি সকলের পিতা মাতা, তুমি এটা কি বললে বলো দেখি, ভালো বলো, কোন ক্ষেত্রে যে যুদ্ধ হও এটা তো তোমারই সন্তান, আর আমরা যুধিষ্ঠির পাণ্ডু আমরা তো তোমারই সন্তান, তো তোমরা আমার পক্ষ নিয়ে তুমি যুদ্ধ করছো আর তাদের মারছো কেন, তারাও তো তোমারই সন্তান, দুর্যোধন তো তোমারই সন্তান। ভগবান মাখন চোর না, মাখন খেয়ে খেয়ে তার দাঁতটা পরিষ্কার হয়ে গেছে, মাখন চোর তো বলছে, হ্যাঁ সব কথা তোমার তো মনে থাকে না অর্জুন, বলে তুমি কুরুক্ষেত্র যুদ্ধে ওরাও কিন্তু তোমারই সন্তান, অনেক পিতা মাতা এত সন্তান ওরা চাকরি বাকরি করে না, কিন্তু তাও পিতা মাতা খাওয়ায়, আরে আমারই তো ছেলে মেয়ে, তাকে একটু খাওয়াই, আর যে চাকরি করে সে বলে, দেখো আমি চাকরি করে এত পয়সা নিয়ে তোমায় খাওয়াই, ও তোমাকে এক পয়সাও দেয় না, তার সত্ত্বেও তুমি ওকে খাওয়াও কেন, বলছে দেখ আমি তো সকলের পিতা মাতা, এই জন্য আমার এত সন্তান খাওয়াতে, আমার তো সকলেই এক। ঠিক তদ্রূপ ভগবানকে অর্জুন বলছে, এই যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, লক্ষ লক্ষ স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর যুদ্ধতে তুমি ওদের মাংস আমাদের খাওয়াচ্ছ, ব্যাপারটা কি? ভগবান বলছে, অর্জুন তোমার মনে নেই,
তোমার মনে আছে ওরা আমার কিচ্ছু মনে নেই, তুমি বলো তুমি সকলের জগৎ পিতা মাতা, এরকম ভাষ্যার কি তোমার এরকম দক্ষতা কেন, তোমার তো নিরপেক্ষ হওয়া উচিত। তখন ভগবান বলছে অর্জুন মনে আছে যখন আমি তারকা শুনেছিলাম, যখন আমি তারকা শুনেছিলাম আমার ঘরে রুক্মিণী ছিল, রুক্মিণী আমি রুক্মিণীকে বলা রুক্মিণী এখন যাও অন্যরকম লীলা হবে, রুক্মিণী চলে গেল ভগবান একাই শুয়ে আছে নাটক করে মাখন চোরা ঘুমিয়ে আছে, যে ঘুমিয়ে আছে এখন চতুর লোক। এমন সময় শকুনি মামা পাঠিয়েছে দুর্যোধনকে, এই হ্যাঁ যদি কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করতে হয়, কুরুক্ষেত্র যুদ্ধে যা তারকা দিশের কাছে যা, আর তাতে 9 লক্ষ সেনা আছে চুপচাপ নিয়ে চলে যা, তবেই তোর যুদ্ধ সাকসেসফুল হবে, কারণ তুই বিজয় লাভ করবি। তখন মামা তাই নাকি 9 লক্ষ সেনা অবশ্য অবশ্য যাব দুর্যোধন এসছে, আর ওইদিকে ভগবান অর্জুনও চিন্তা করছে চাই একটু প্রিয়তমের সাথে দেখা করে আসি, আমার প্রাণ প্রিয় জীবন প্রিয় সাথে দেখা করে আসি, প্রাণাধিক প্রিয় সাথে দেখা করে আসি, দুইজনে ঢুকেছে ভগবান তো জানেন আসছে, সে তো সবই জানে, নিজে আগুন লাগিয়ে দেয় না সব জানে, ও যে কি জানে না জানে তার কঠিন নেই সবই জানে, চোখ বন্ধ করে শুয়ে আছে দরজাকে ঠেকানো রুক্মিণী দরজাটা ভিজিয়ে চলে গিয়েছে, রুক্মিণী তো সে কিছুই জানে না ভগবান দেখলেন এখানে মেয়ে ছেলেকে রাখা ঠিক না। সুতরাং দুটো পুরুষই আসছে এখানে, এখন সব দুজন আমার ঢুকেছে, এই গুরুদেব তো ইয়ে মহারাজ কোথায়, রুক্মিণী বলছে ওই তো ওই ঘরে, এবারে রুক্মিণী পালিয়েছে দুজন আমার ঢুকেছে বলতে, ও আচ্ছা শুয়ে আছো এত গোপীদের নিয়ে নাচানাচি করতে আমি শুয়ে আছো, আচ্ছা ঠিক আছে সামনে একটা চেয়ার ছিল ধস করে চেয়ারে বসে পড়েছে, অহংকার না যে আমি কোনো অংশ কম না কেউ ঠিক আছে চেয়ারে বসে যাচ্ছে মাথার সামনে একটা চেয়ার ছিল সেখানে বসে পড়েছে, ভগবান তো চোখ বুঝে আছে সবই বুঝতে পারছেন লীলাটা, আমার সময় অর্জুন 5 মিনিট পরে ঢুকেছে, আরে অর্জুন তাহলে দুর্যোধন তুমি, আচ্ছা নমস্কার ভগবান ঘুমি আছে, আর অর্জুন মনে করছে যার শ্রীচরণ পৃথিবীর সকলকে পবিত্র করে, যার শ্রীচরণ সমস্ত বিশ্বকে পবিত্র করে, এরকম চরণের দর্শন পেলাম এই যে আমার কি সৌভাগ্য, সে আর ভাষায় ব্যক্ত করাই যায় না, এই বলে চরণের সঙ্গে দাঁড়িয়ে আছে, আর যেই চরণের সঙ্গে দাঁড়িয়ে হাত চোখ করে ভগবান চোখটি খুলেছেন, যেই চোখ খুলে সে চরণের সঙ্গে দেখা করবে না, অর্জুন তুমি ও আচ্ছা এসেছো আর একটু চোখ খুলে থাকে ও তুই যখন তুমি আমি বসে আছে বুঝতেই পারছ অহংকার বুঝে কি লীলা আছে পরে দিকে, হ্যাঁ তো শুরু তো ভগবান পুজো করেছেন আর কি সবই জানে কারণ চোখ তো উঠে পড়েছে, উঠে পড়ে বলছে অর্জুন তোমরা এসছো কি জন্য বলো, কি কাজের জন্য এসছো, চা টা খাও ব্রেকফাস্ট করো, চরম শান্তির দেশ এই সব খাওয়া হয়ে গেল সব প্রসাদ পেয়ে দিলাম, আমরা সব চা বেশি খাই জানো সাধু সমাজে চা টা কি একটা ব্যাধি, সে আর বলে লাভ নেই, আমি তো ছোটবেলা থেকে চা খাই, গুরুদেব খুব ঘৃণা করতেন চাকে, আমার গুরুদেব চাকে সাংঘাতিক ঘৃণা করতেন, কতগুলি অপশব্দ বলতেন যে মেঘের বলা ঠিক না আমি বলছি না, যাই হোক হ্যাঁ বলো কি প্রয়োজনে তোমরা এসে, তিন তৎ প্রয়োজন ভাগবত বলছে কি প্রয়োজন, তিন তৎ প্রয়োজন কি প্রয়োজন, কি না প্রয়োজন কিছু না, তোমার চরণ দেখতে এসেছি আর তোমাকে দর্শন করা যে কত জন্মের সৌভাগ্য এই জন্য এসেছি, আচ্ছা দুজন তুমি কে এসছো, আমি এসেছিলাম শকুনি মামা আমাকে পাঠিয়েছে, শকুনি মামা আর তোমার যে অক্ষবিহীন সেনা আছে না এগুলো আমি তুমি কৃপা করো না, বলো অবশ্য আমার কাছে যে এখন আসে দান দিতে আমি তাকে সর্বস্ব দিয়ে দিই অবশ্য দেবো, ভগবান বারবার অর্জুনের দিকে তাকাচ্ছে অর্জুন তুমি হাফ তুমি হাফ 4.5 4.5 নিয়ে নাও, অর্জুন বলছে না আমার চাই দুটি চরণ আমার আর কিচ্ছু চাই না, এই হলো সমর্পণ, জগতের লোভে ভগবান আমাদের মায়ের লোভে ফেলে দেন, আমাদের গোবিন্দকে ভুলে যায় ওই যে আমার বিবেকানন্দ হয়েছিল আমাকে টাকা 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 টাকা, আরে তোর যদি টাকার দরকার হয় তো মার কাছে যা না, মা তো টাকা নিয়ে বসে আছে আমি তো দরিদ্র ব্রাহ্মণ তাই নাকি মার কাছে
স্বামীর প্রতি কর্তব্য করো, স্ত্রীর প্রতি কর্তব্য করো, ছেলে মেয়ের প্রতি কর্তব্য করো। সংসারকে ভালোবাসবে না, সংসারকে ভালোবাসলে আবার কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে হবে। একবারে চলতে ফিরতে বেদান্ত আমাদের বলছি, সমস্ত বেদান্ত আমাদের কণ্ঠস্থ জানো তো, আর আমার স্মরণ বেদান্ত মূর্তি। সুতরাং আমরা যে কথা বলছি যেটা বেদান্তেরই কথা, সংসারকে সবসময় কর্তব্য দিতে করবে, তাহলে উনি ভাসবে না। আর ভালোবাসতে হবে গুরু গোবিন্দকে। এই জন্য তোমরা একটু আগে পাঠ করলে না, তোমাকে বাসিয়া ভালো হোক যাই তাই, জীবন মরণে কিংবা কিছু না জানাই, আমার আমিত্যটুকু যতদিন আছে শুধু দিতে চাই প্রভু, দিতে নাকি আছে ধীরে ধীরে সব যেন ফুরাইয়া যায়, অন্তিমে তব চরণে যেন গায়ে পায়। এটা পুরো ভাগবতে যে কোনো দৃষ্টান্ত অজামের দৃষ্টান্ত। তারপরে আমাদের যেসব ভৃগু প্রহ্লাদ প্রহ্লাদ ধ্রুব চরিত্র যা কিছু আছে ভাগবতে, তারা সবই সংসারী ছিলেন। অম্বরীশ চরিত্র, নবযোগীন্দ্র সংবাদ, ভাগবতে যত সব নায়ক নায়িকা আছেন তারা সকলে গোবিন্দকেই ভালোবেসেছিলেন। এই জন্যে ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের জীবন চরিত্র উজ্জ্বল অমর ভাস্বর। চলো আমরা একটু মন্থন করি, তারপর আমরা কোশিস করো। শ্যাম তুঝে মিলনে কা সৎসঙ্গ নহি পাহা হে দুনিয়া ওয়ালে কে জানে মেরা ইসকা পুরানা হে। শ্যাম তুঝে মিলনে কা সৎসঙ্গ নহি পাহা হে দুনিয়া ওয়ালে কে জানে মেরা ইসকা পুরানা হে। দুনিয়া ওয়ালে কে জানে মেরা ইসকা পুরানা হে। মেরা রিশতা পুরানা হে।
তাহলে এই যে আমাদের হাতে লেখা আছে শুভ অশুভ রেখা, আমাদের জীবনে সবকিছু এখানে আসে না তো, যেটা অশুভ রেখা হাতটা নিলে সেটা পালিয়ে যায়, আলোর মধ্যে অন্ধকার থাকতে পারে না। ভগবানের নাম মানে আলো, কতবার তোমাদের বলেছি, আর ভগবানের নাম যেখানে নেই সেখানে অন্ধকার। এই যে ভগবানের নামে কীর্তন করলে অশুভ চলে যায় আর শুভ রেখার উদয় লক্ষ্মীর কাছেও থাকি না, সব বাজে আমার ভগ্নান্ত করো, আমি সেখানে থাকি
যেখানে আমার ভক্তরা আমার অনুধ্যান করে, অনুসরণ করে, অনুশীলন করে, অনুসরণ করে, আমার বদনাম করে দাও, এখন না কি কাছে থাকি, আর কখন ওখানে থাকি, কখন গোপীদের কাছে থাকি, না 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 এসব না, আমার ভক্তরা যেখানে আমাকে ডাকে আমি সেখানেই থাকি। সুতরাং এখন তোমরা কামঠাম করছো, তার জন্য সে আর এখানে গিয়ে আসো। এই বাবা, এই ভক্তি, এই বিশ্বাস থাকে সেরকম ভাবে তোমাদের উন্নতি হবে। শ্রী ভগবান তোমাদের যথার্থ কল্যাণ করুক, আমি আমার কথা করে বল আর বিশ্বাস বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, সাড়ে আটটা বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, ভগবান তোমাদের কল্যাণ করুক। ছোট্ট একটা রাসলীলা মানে ইয়ে করছি, মানে সংক্ষেপে একটা রাসলীলা আমাদের হয় বলে আমি অবশেষ করছি। কাঘারে কাঘারে থোড়া সা প্যার দে, চরণো মে বৈঠা কে ধার দে, কাঘারে থোড়া সা প্যার দে, চরণো মে বৈঠা কে ধার লে, কাঘারে থোড়া সা প্যার দে, চরণো মে বৈঠা দেখা আছে অনেক, বেশি বলবো না, আমার এখানে থাকাই মুশকিল।
Yeah.
Oh,
কৌন্দ্রমাপতি কেসা ঈশ্বর কৌন্দ্রমাপতি কেসা ঈশ্বর কি বলছে
ভক্তির প্রাচুর্যে নিজেকে রাখতে পারে না, ভক্তের চরণে পড়ে না। ভজ গোপাল গোপাল